তো বন্ধুরা আমেরিকার তরফ থেকে তাদের এ ফিফটিন ইএক্স যুদ্ধবিমা এক্সপোর্টের জন্য ভারতকে ইঞ্জিন ডেলিভারি নিয়ে ব্ল্যাকমেলিং করছে কেননা হালেই কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে এমনটা দাবি করা হচ্ছে যে একদিকে তেজাসের এ ফোর জিরো ফোর ইঞ্জিনের ডেলিভারি তো আটকে গেছে তারই মাঝে তেজাস মার্ক টুয়ের জন্য এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনে ভারতের প্রোডাকশান শুরু করার যে নেগোসিয়েশন চলছে সেখানেও নাকি কিছু সমস্যা তৈরি হয়েছে আইপি রাইটসকে নিয়ে তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো যে সত্যিই কি ভারতকে তেজসের ইঞ্জিনের জন্য আমেরিকার এফ ফিফটিন ইএক্স যুদ্ধ বিমান কিনতে হবে আর তা না হলে এর কাউন্টারে ভারতের কাছে কি অপশান রয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা এই সমস্ত কিছু শুরু হয় দুটো রিপোর্ট থেকে একদিকে আমাদের রক্ষামন্ত্রী আমেরিকার ভিজিট করে যেখানে তেজসের ইঞ্জিনের ডেলিভারি তাড়াতাড়ি করার জন্য চাপ দেওয়া হয়েছে কিন্তু একই সাথে আরও একটা খবর সামনে আসে দ্য হিন্দুর তরফ থেকে যেখানে ওরা বলছে যে তেজাস মার্ক টু এর এ ফোর ওয়ান ফোর ইঞ্জিন যেটা ভারতেই ম্যানুফ্যাকচার করা হবে তার ডিলে নাকি কিছুটা সমস্যা তৈরি হয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি এর ঠিক পরে আরও একটা খবর ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসের তরফ থেকে সামনে আসে যেখানে ওরা দাবি করছে যে ডিফেন্স মিনিস্ট্রির কিছু সোর্স এটা কনফার্ম করেছে যে রক্ষামন্ত্রীর আমেরিকায় ভিজিটের দরুন পেন্টাগনের তরফ থেকে তাদের এ ফিফটিন ইএক্স ফাইটার জেট ভারতকে পুশ করেছে এক্সপোর্টের জন্য আর অলরেডি আমি গত বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের ডিটেলসে বলেছিলাম যে বোয়িং এর জন্য কিন্তু স্পেশাল অফারও দিয়েছে যেখানে বিমানের যে দাম সেটা আশি মিলিয়ন ডলারের মধ্যে হবে এতে স্পেশাল কাস্টমাইজেশান হবে ভারতীয় হাতিয়ার যুক্ত হবে এবং টেকনোলজি ট্রান্সফার আর ভারতের প্রোডাকশান তো রয়েছে এখন এটাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটা কনসপেরেসি থিওরি শুরু হয়ে গেছে যে হয়তো এই বিমান এক্সপোর্ট করার জন্য আমেরিকা এখন তেজসের ইঞ্জিনকে নিয়ে ভারতকে ব্ল্যাকমেলিং করছে তো বন্ধুরা এখানে এটাকে কনফার্ম বা ডিনাই করার মতন কোনো রাস্তা নেই এটা ঠিক যে আমেরিকা এই ধরনের কাজ অনেক দেশের সাথে করেছে আর এটা নর্মাল বিষয় কিন্তু একটা বিষয় গ্যারান্টি যে তেজাস মার্ক টু এর জন্য যে এ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ভারতের তৈরির কথা সেখানে যা সমস্যা হয়েছে সেটা কিন্তু খুব একটা বড় সমস্যা নয় আর ওটা নর্মাল হিন্দু বিজনেস লাইনের রিপোর্ট অনুযায়ী এখানে ইঞ্জিনের আইপি রাইটসকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে আর যদি আপনারা শুরু থেকেই এই ডিলকে ফলো করেন তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কনফার্ম ছিল যে আমেরিকা তাদের ইঞ্জিনের আইপি রাইটস তো কিছুতেই দেবেন আর আমেরিকা কেন যদি ভারত হতো তাহলেও কিন্তু ইঞ্জিনের আইপি রাইটস কোনো দিন শেয়ার করবে না কারণ এই ইঞ্জিন তৈরি করা সব দেশের পক্ষে সম্ভব এর জন্য বহু বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আর বহু দশকের সময় লেগেছে আর আপনাদের মনে হয় যে কোন দেশ লিটারেলি কোনো দেশ এটা এভাবেই অন্য দেশকে দিয়ে দেবে ভারত আর আমেরিকার যে ডিল হয়েছিল এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের জন্য সেখানে এটার জন্য ডিল হয়নি যে আমেরিকা আইপি রাইটস দেবে এখানে ডিল হচ্ছে আমেরিকার এই ইঞ্জিন রাশিয়ার এল থার্টি ওয়ান ইঞ্জিনের মতন ভারতেই ম্যানুফ্যাকচার অথবা অ্যাসেম্বল করা হবে এর সুবিধা হলো তেজাসের ইঞ্জিনের সাপ্লাই যেমন আটকে গেছে সেই সমস্যা তেজাস মার্ক টু থেকে শুরু করে টেড বিএফ আর এম কার জন্য হবেন এবং ভারত কিন্তু নিজের দেশেই এর পুরো একটা ইকোসিস্টেম ডেভেলপ করবে হ্যাঁ একটা বিষয় ডেফিনেটলি রয়েছে যেখানে সমস্যা হতে পারে এই ইঞ্জিন ভারতে ম্যানুফ্যাকচার করলে এতে প্রচুর ছোট বড় সাব সিস্টেম আর কম্পোনেন্ট রয়েছে যেটা আমেরিকার আলাদা আলাদা কোম্পানি থেকে সোর্স করা হয় ভারত চাইছে যে আমাদের কাছে এই সমস্ত সাব সিস্টেমের আর কম্পোনেন্টের আইপি রাইটস থাকুক এতে কি হবে তো বেসিক্যালি এর যে সাপ্লাই চেনের সমস্যা সেটা হবে না এবং যেরকম রাশিয়ার এল থার্টি ওয়ান ইঞ্জিন যেটা আমাদের সুখই বিমানে ব্যবহার হয় তাতে ভারত স্বদেশি কম্পোনেন্ট আর সাব সিস্টেমের দ্বারা রিপ্লেস করেছে এই কারণেই কিন্তু রাশিয়ার যুদ্ধ সত্ত্বেও আমাদের বায়ুসেনার বিমানের যে ইঞ্জিনের সাপ্লাই সেটা থামেনি একইভাবে আমেরিকার ইঞ্জিনের এই সমস্ত সাব সিস্টেম আর কম্পোনেন্ট ভারত ভারতীয় ভেন্ডার থেকে স্বদেশীভাবে তৈরি করা আর স্বাভাবিকভাবে আমেরিকার যে সমস্ত ছোটো ছোটো কোম্পানি থেকে এগুলিকে সোর্স করা হয় ওরা কিন্তু এর জন্য ডেফিনেটলি লবিং করবে যাতে আমেরিকা এর পারমিশান না দেয় আর খুব সম্ভবত এটাকে নিয়েই কোনো রকম নেগোসিয়েশান চলছে আর ভারত এটা কিছুতেই ছাড়বেন তবে হ্যাঁ অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই ভিসিটে রক্ষামন্ত্রী কিন্তু এই ইঞ্জিনের প্রোডাকশানের ওপরেও মিটিং করেছে এবং আপাতত যার রিপোর্ট আসছে তাতে এখানে তেমন কোনো সমস্যা নেই এবং টাইমলাইন অনুযায়ী প্রসেস চলছে হ্যাঁ আমেরিকা তাদের যুদ্ধবিমান এই সুযোগে ভারতে পুশ করছে ঠিকই আর আমি অলরেডি তিনটে ভিডিও বানিয়েছি এর ওপর যেখানে ক্লিয়ারলি এক্সপ্লেন করেছে যে ভারত যাই হয়ে যাক এই যুদ্ধ বিমান আমেরিকা থেকে কিনবেন তার জন্য যদি আমেরিকায় ইঞ্জিন আটকেও দেয় তাহলেও লস আমেরিকা কারণ ওদের সমস্ত ডিফেন্স কোম্পানিকে দু সালে এই ডি ডিডলারাইজেশন সম্পূর্ণ হওয়ার আগে আমেরিকা ছেড়ে ভারতে ঢুকতে হবে কারণ দু সালের পর আমেরিকার পশ্চিমা বিশ্বের যে টোটাল ইকোনমি সেটা কোল্যাপস হবে তাতে এই কোম্পানিগুলোর যে ওভারঅল ভ্যালুয়েশান সেটা প্রায় শেষ হয়ে যাবে এবং ন্যাটো দেশগুলো স্পেশালি আমেরিকার কাছে সেই সময় এত ক্যাপাসিটি থাকবে না ট্রিলিয়ন ডলারের হাতিয়ার কেনার যেটা আজ রয়েছে তাই আমার মনে হয় না যে আপাতত আমেরিকার ডিফেন্স লবি এত বড়ো রিস্ক নেবে এবং কেবলমাত্র একটা যুদ্ধবিমান এক্সপোর্ট করার চক্করে পুরো মার্কেটের অ্যাক্সেস হারিয়ে ফেলবে এখন দেখা যাক অ্যাকচুয়ালি কী হয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ